বন্ধের দাবিতে সেবক রোডে একটি মলে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের। ঘটনার তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়, পাল্টা বচসায় জড়ায় স্পাইর মালিক ও কর্মীপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পানিটাঙ্কি ফাঁড়ির পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, স্পাইয়ের আড়ালে সেখানে দেহ ব্যবসা চলছিল, যার ফলে ওই মলের পরিবেশ সহ অন্যান্য ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। অবিলম্বে স্পা বন্ধের দাবি জানিয়ে তারা এদিন বিক্ষোভ দেখায়। জি, আপনি আপনার যা রিল্যাক্সেশন যে স্পা হ্যাঁ সামনে যা হ্যাঁ ধর্না দেনে কে লিয়ে ইস শপ কে অনেক ববি চাচা ওদের কা হাসা হাসতে বলা আর হাসতে তো আপনারা অন্য কাউকে ভাড়া দেন, আপনি কম ভাড়া একটু হবে, এক দুই মাস প্রবলেম হতে পারে, কিন্তু আপনাকে ভাড়া তো লাগবেই দোকান, এটা তো নাকি ভাড়া লাগবে না, কিন্তু ওরা ডাবল বাজে ভাড়া পাই যাচ্ছে, এই জন্য ওরা স্পা বন্ধ করাচ্ছে। পার্লার কাজ স্পা চালেন আর যে পার্লার মে স্পা হো রা উস চিজ কাজে পার্লার মে লেকিন মে কে রি হু ফির অগর কাম গলত নই হো তো বার বার পুলিশ রেড কে মারনে আতে হো।